একটার পরে বোঝা যাবে খানিকটা, তবে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে, তার প্রমাণ যারা সংবাদ সংগ্রহ করছে তারা ইতিমধ্যেই পেয়েছে যে সরকারি বাস চলছে, কিন্তু লোক সেরকম ভর্তি নেই। ফেরিঘাট, হাওড়া থেকে যে ফেরিঘাটগুলো চলে সেই ফেরিঘাটে আমি তো দুটো ছবি দেখলাম, একটাতে তিনজন ছিলেন, একটাতে পাঁচজন ছিল, ফলে ফেরিঘাটে লোক কম হচ্ছে, মানে বেসরকারি বাস কম চলেছে দেখে সরকারি বাসে কিছু লোক আছে, কিন্তু যে পরিমাণ লোক থাকে বাদুর ঢোলা হয়ে যে মানুষ যায় সেই চেহারা কোথাও দেখি, কাজেই সমগ্র রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসনের ভূমিকা তো দ্বিচারিতা সবসময় করে, তারা নাকি প্রতিবাদ করতেই তো এই ধর্মঘটের বিষয়গুলো যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে জেএনইউর বিষয়, জেএনইউর মার খাওয়ার পরেতে তারা পাঠায় প্রতিনিধি, কিন্তু সব কিছুই আই ওয়াশ।